हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। सबाई के अनेक अनेक स्वागतम जानाच्छी मारियास कुकिंग टेलर आजकेर आयोजन। आज के आमी आपनादेर कोरे देखाबो एकदम सहज पद्धतिते मिष्टी दई ओ टक दई बानानोर रेसिपि। टक दई बानानोर आरो एकटी रेसिपि आमार चैनेले आछे, तबे आज के जे पद्धतिते करब आशा करछि एटा ए टू जेड फलो करले आपनादेर आर कोनोई समस्या थाकबे ना दई बसानो निये। তাহলে পারফেক্ট দই বসানোর সকল টিপস অ্যান্ড ট্রিক্স জানতে আশা করছি পুরো রেসিপিটাতে আমার সাথেই থাকবেন। প্রথমেই চলে যাচ্ছি মিষ্টি দই তৈরির প্রস্তুতিতে। আজকে দইটা বসানোর জন্য আমি দই বীজ হিসেবে ব্যবহার করব টক দই। আপনারা চেষ্টা করবেন খুবই ভালো ব্র্যান্ডের টক দইটা ব্যবহার করতে। আমি এখানে প্রায় 3/4 কাপ পরিমাণ টক দই নিয়েছি। দইটাকে এভাবে একটি স্ট্রেনারের ওপর রেখে দেব বেশ কিছুক্ষণ, তাহলে এক্সট্রা পানিটা নিচে পড়ে যাবে। এখানে আমি একটি পাত্রে প্রায় 2 লিটার পরিমাণ খাঁটি ফুল ক্রিম মিল্ক নিয়ে নিয়েছি। দুধটাকে আমি এভাবে নেড়ে নেড়ে বেশ খানিকটা সময় ধরে জাল করে নেব। আপনারা চেষ্টা করবেন খুবই ভালো মানের দুধ ব্যবহার করতে, আর খেয়াল রাখবেন দুধে যেন কোনো রকম পানি না থাকে। এবার এভাবেই বেশ খানিকটা সময় ধরে জাল করে নেবার পর দুধের কাঁচা ভাবটা যখন চলে যাবে, ঠিক তখন আমি এখান থেকে 1/2 লিটার পরিমাণ দুধ সরিয়ে নিচ্ছি টক দই তৈরির জন্য, আর বাকি 1.5 লিটার পরিমাণ দুধ দিয়ে আমি মিষ্টি দইটা তৈরি করব। মিষ্টি দইটা তৈরির জন্য আমি যে 1.5 লিটার পরিমাণ দুধ রেখেছিলাম সেটাকে 5 থেকে 6 বার বলক তুলে জাল করে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। দইটা আপনারা ঠিক যেমন মিষ্টি পছন্দ করেন ঠিক সেই অনুপাতে অ্যাড করে নেবেন। এবার চিনি মিশ্রিত দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি, আর তারপর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে আরেকটি পাত্রে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। এবার চিনিটাকে একটু নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। মূলত এটা দিয়ে মিষ্টি দইয়ের কালারটা আসবে। ক্যারামেলটা একটু সাবধানে তৈরি করতে হবে। এ সময় খেয়াল রাখবেন এটা যেন পুড়ে না যায়, এটা বেশি পুড়ে গেলে দইটা খেতে তেতা লাগবে। ক্যারামেলটা কাঙ্ক্ষিত কালার চলে আসলে আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লিকুইড মিল্ক। এবার দুধের সাথে ক্যারামেলটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। প্রথম পর্যায়ে দেখবেন ক্যারামেলটা মিশতে চাচ্ছে না, তবে এক্ষেত্রে ভয় পাবার কোনোই কারণ নেই। একটু সময় নিয়ে নাড়তে থাকলে দেখবেন ক্যারামেলটা দুধের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। ক্যারামেলাইজড মিল্কটা সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেলে আমি এটাকে আস্তে আস্তে করে আমাদের আগের তৈরি দুধের সাথে মিশিয়ে দেব। সম্পূর্ণ ক্যারামেলাইজড মিল্কটা দিয়ে আমি দুধটাকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার দেখেন পুরো দুধের কালারটাই চেঞ্জ হয়ে গেছে। আপনারা যদি দইয়ের কালারটা আরও গাঢ় চান তাহলে আরও বেশি পরিমাণে চিনি ক্যারামেলাইজ করে নিলেই হবে। তবে কখনোই বেশিক্ষণ জ্বালিয়ে পুড়িয়ে ফেলবেন না, তাহলে আপনারা পারফেক্ট স্বাদের মিষ্টি দইটা কিন্তু পাবেন না। এবার দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি। আমি যে পাত্রে দুধটা ঢেলে নিব সেখানে একটি ছাঁকনি বসিয়ে আমি এর ওপর সম্পূর্ণ দুধটা ঢেলে দিয়েছি। এবার আস্তে আস্তে করে এটা আমি ছেঁকে নিচ্ছি। দইটা এভাবে ছেঁকে নেওয়ার ফলে তৈরিকৃত দইয়ে কোনো রকম লাম্পস থাকে না এবং দইটা অনেক স্মুথ হয়। মূলত এই জন্যই এই স্টেপটা করা। এবার খানিকটা সময় অপেক্ষা করছি দুধটা একটু ঠান্ডা হওয়ার জন্য। খুব বেশি ঠান্ডা করতে যাবেন না, এতে একটি আঙ্গুল অনায়াসে ডুবানো যায়, ঠিক এই পরিমাণ ঠান্ডা করতে হবে। দুধটা মোটামুটি ঠান্ডা হলে আমি এতে দই বীজ অ্যাড করব। একদম শুরুতে আমি যে দই বীজটা ছেঁকে রেখেছিলাম এখন সেটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার আস্তে আস্তে করে উষ্ণ গরম এই দুধের মাঝে এক হাত দিয়ে দেব, আর আরেক হাত দিয়ে অনবরত মিশাতে থাকব। এবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন এতে কোনো রকম দই বীজের দানা না থাকে। মিশ্রণটি খুব ভালোভাবে মেশানো হলে আমি একটি হ্যান্ড হুইস্ক দিয়ে ঠিক এভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। এতে করে দইটা জমে গেলে এর ওপর একটি সরের আস্তরণ পড়বে।
যে বাটিটাতে আমি দইটা বসাবো সেখানে মিশ্রণটি ঢেলে নিয়ে আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন অবশ্যই এয়ারটাইট কোনো বক্স ব্যবহার করতে, যেন এর ভেতরে কোনো রকম বাতাস না ঢুকতে পারে। এবার চলে যাচ্ছি টক দই তৈরির প্রস্তুতিতে। টক দই তৈরির জন্য আমি 1/4 কাপ পরিমাণ দই বীজ আগেই একটি স্ট্রেনারের ওপর ঠিক এভাবে রেখে দিয়েছিলাম। এভাবে ছেঁকে নেওয়ার ফলে টক দইটা তৈরি হবার পর এতে কোনো পানি থাকবে না। আজকে আমি 1/2 লিটার পরিমাণ টক দই তৈরি করব, আর দুধটাও কিছুক্ষণ আগে জাল করে আলাদা করে রেখেছি। দুধটা এখন মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে। এ পর্যায়ে একটি বাটিতে আমি প্রথমেই দই বীজটা দিয়ে দিচ্ছি। এবার একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে দইটাকে ফেটিয়ে নিচ্ছি। এবার প্রথমেই এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ দুধ। দুধের সাথে দই বীজটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি বাকি দুধটাও এতে অ্যাড করে দিচ্ছি এবং সম্পূর্ণ দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি একটি পাত্রে এই সম্পূর্ণ মিশ্রণটি ঢেলে ঢাকনা দিয়ে লাগিয়ে দিচ্ছি। আমি আজকে দুই ধরনের দই ঠিক এভাবেই তৈরি করেছি। এবার একটি টাওয়ালের ওপর আমি বক্সগুলোকে বসিয়ে দিয়ে ঠিক এভাবে মুড়িয়ে দিচ্ছি। তবে খেয়াল রাখবেন এ অবস্থায় মিশ্রণটা যেন উষ্ণ গরম থাকে। যদি কোনো কারণে মিশ্রণটি ঠান্ডা হয়ে যায় তাহলে মাইক্রোওয়েভে দিয়ে আবার কিছুক্ষণ গরম করে নেবেন। এখানে আমি ওভেনটাকে 1 মিনিটের জন্য প্রিহিট করে দইয়ের বক্সগুলোকে বসিয়ে দিয়েছি এবং উপর দিয়ে আরেকটি টাওয়াল দিয়ে দিয়েছি যেন কোনোভাবে এতে বাতাস প্রবেশ না করে। এবার ওভেনটাকে লাগিয়ে দিয়ে প্রায় 12 ঘন্টার জন্য এভাবেই রেখে দেব। একদম ঘড়ি ধরে 12 ঘন্টা পর আমি ওভেন থেকে দইটা বের করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। আর ফলাফল নিশ্চয়ই আপনারা দেখতেই পাচ্ছেন, দইটা কত সুন্দরভাবে জমে গেছে। আশা করছি এই রেসিপিটা হুবহু ফলো করলে আপনাদের দইয়ে কোনো রকম সমস্যা হবে না। আমি চেষ্টা করেছি সবগুলো স্টেপ একদম ডিটেলস বলার, যেন আপনারা কোনো রকম প্রবলেম ফেস না করেন। আপনারা চাইলে খুব সহজেই দই বীজ তৈরির ঝামেলা ছাড়াই এই দইটা বাসায় ট্রাই করতে পারেন। আর হ্যাঁ, আপনারা কিন্তু আপনাদের তৈরিকৃত যে কোনো ধরনের রেসিপি আমার ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর আপনাদের পোস্টের অপেক্ষায় থাকবো। আশা করছি সবাই বাসায় আমার রেসিপিগুলো ট্রাই করবেন আর আমার সাথে শেয়ার করবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।